এই আসছি। এই, এ ছেলেটা কে? আমি কে মানে তুই কে? ও আচ্ছা, এখন আমি কে? তোর সাহস কি করে হচ্ছে তুই মধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস? আমি ওর বয়ফ্রেন্ড। এই এটা আমার হাজবেন্ড। চল বাড়ি, চল, তোর হবে আজকে, চল চল বাড়ি, চল চল। কি হলো শিবুদা, আমার সিগারেটটা ফেলে দিলে কেন? আবার জিজ্ঞাসা করছিস কেন? এই দেখ প্যাকেটের গায়ে কি লেখা আছে, সিগারেট খেলে ক্যান্সার হয়। তোর বাবা মা জানে তাদের একমাত্র ছেলে সিগারেট খেয়ে ধীরে ধীরে নিজেকে শেষ করে দিচ্ছে? এরম করে নিজেকে শেষ করে দিস না বিশাল, তুই তার থেকে ভালো বিড়ি খা। আরে বিড়ি তো দেশের কুটির শিল্প, আর বিড়ি খেলে বড় জোর টিবি হয়, আর টিবির তো এখন চিকিৎসা উঠে গেছে বল। চলো না সোনা, দুজনে বিয়ে করে নি, বিয়ের পর আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেব। কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নেই। আমি বিয়ের পরের কথা বলেছি। দাদা তোমার ফোনটা দেবে, একটু এক জায়গায় ফোন করতাম। চিনা নেই জানা নেই তোকে ফোন দিয়ে দেবো, তুই ভাবলি কি করে তোকে ফোন দেবো? তুমি কি গো, একটা ছেলে অসুবিধায় পড়েছে ফোনটা দেবে না? মেয়ে হলো তো দিব্যি দিয়ে দিতে। ঠিক আছে এই নে। কি হলো? আরে ডাক্তারবাবু, ধাবায় চা খাচ্ছেন? হ্যাঁ, কেমন আছো বিশাল? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, এখন ভালো আছি। বাহ, তা এখন মদ খাচ্ছ না তো? না না ডাক্তারবাবু, কেউ খুব জোর করলে তারপরেই খাই। বাহ, তাও খুব ভালো। এই ছেলেটা কে? একে তো ঠিক চিনলাম না। এই ছেলেটা, একে তো আমি রেখেছি জোর করার জন্য। চলো চলো বিশাল দা, আজকে একটু মদ খাবে? আরে না রে ভাই, খাবো না। আরে একদিন গেলে কিছু হবে না, চলো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এত যেমন জোর করছে তাহলে একটু খেয়ে আসি। আসলাম। হ্যাঁ ডাক্তারবাবু। শিবু গুড নিউজ আছে। কি? গেস করো। পারবো না, তুমিই বলো। বাবা আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কি বলছো? রবিবার বিকালে তোমাকে ডেকেছে। রবিবার বিকেলে? ওটা অন্য কোনো দিন ডাকতে বলো না। কেন? রবিবার তোমার আবার কি আছে? আরে জানো না, বিশ্বকাপ ফাইনাল খেলা আছে। তুমি আজকেই ডিসাইড করো কোনটা তোমার কাছে আগে, আমি না তোমার ওই খেলা। এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? তুমি তো জানো কোনটা আমার কাছে আগে। জানতাম আমি তোমার কাছে আগে। চল হ্যাঁ খেলা। ইন্ডিয়া ইন্ডিয়া ঠক 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 ইন্ডিয়া।